হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমরা কিন্তু সবাই মেসেঞ্জার অ্যাপটাকে চিনে থাকি, আর এই মেসেঞ্জার অ্যাপ কিন্তু আমরা অধিকাংশ লোকই ইউজ করে থাকি। এটার মাধ্যমে চ্যাটিং করি, এটার মাধ্যমে ভিডিও কল করি, অডিও কল করি, ঠিক আছে বন্ধুরা, কোনো ফটো শেয়ারও কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে করে থাকি। তো এই মেসেঞ্জারের দারুণ একটি ফিচার আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনটাকে শেয়ার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেখা যায় অনেক সময় কিন্তু অনেক বিষয় আছে, দেখা যায় আমরা মোবাইলে বুঝতেছি না, বা আমার আরেকটি ফ্রেন্ড সেই বিষয়টা খুব ভালো বোঝে, আপনারা কিন্তু মেসেঞ্জারে এই শেয়ারিংয়ের মাধ্যমে তার কাছ থেকে খুব সহজেই শিখে নিতে পারবেন যে আপনার সমস্যাটা কী বা কীভাবে কী করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছুই দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কী হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, মেসেঞ্জার থেকে আপনাদের স্ক্রিনটি শেয়ার করার জন্য আপনারা যদি মেসেঞ্জার ইউজ করে থাকেন তাহলে আপনাদের আর কিছু করতে হবে না, আর যদি মেসেঞ্জার না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার প্লে স্টোর থেকে মেসেঞ্জারটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো ডাউনলোড করার পর বন্ধুরা আপনাদের মোবাইল থেকে আপনারা চলে যাবেন মেসেঞ্জার অ্যাপে। মেসেঞ্জারটি ওপেন করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট যে কোনো একটি নাম্বারে ভিডিও কল করব। জাস্ট আমি ওপেন নাম্বারটিতে চলে গেলাম। বন্ধুরা যে আইডিতে কল দিব সেই আইডিতে চলে আসার পর এখান থেকে আমি জাস্ট ভিডিও কল দিব। তো ভিডিও কল দেওয়ার পর বন্ধুরা আমার পাশের মোবাইলে কিন্তু কলটি চলে যাবে। ঠিক আছে, কলটি চলে যাওয়ার পর আমি জাস্ট রিসিভ করতেছি। তো রিসিভ করার পর বন্ধুরা এখান থেকে যে অপশনটি চলে আসবে এখান থেকে আমরা জাস্ট নিচ থেকে উপর দিকে স্ক্রোল করব। স্ক্রোল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবো শেয়ার ইউর স্ক্রিন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা যদি আমি মিনিমাইজ কলে ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটি পাশের মোবাইলে শেয়ার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি ওই পাশের মোবাইল থেকে আপনাকে কল দিয়ে পারফেক্টলি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন। জাস্ট আমি এই কলটি এখান থেকে, তো কলটি কেটে দেওয়ার পর বন্ধুরা আমি পাশের মোবাইল থেকে আমার এই মোবাইলে ফোন করব, তাহলে আপনারা বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন যে স্ক্রিনটা শেয়ার করার পর স্ক্রিনটা কীরকম দেখা যায়। জাস্ট আমি এখান থেকে পাশের মোবাইল থেকে আমার এই মোবাইলে কল দিচ্ছি। কল দেওয়ার পর বন্ধুরা আমি কলটি এখানে রিসিভ করব। তো রিসিভ করার পর বন্ধুরা ইন্টারফেসটা যখন এরকম চলে আসবে, চলে আসার পর বন্ধুরা আমি পাশের মোবাইল থেকে সেম ওয়েতে কিন্তু আমি স্ক্রিনটি শেয়ার করব, শেয়ার করে ওই মোবাইল থেকে মিনিমাইজ করে দেব। তো করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমার এই মোবাইলে কিন্তু আমার পাশের মোবাইলের স্ক্রিনটি সম্পূর্ণ চলে আসবে। তো দেখেন বন্ধুরা পাশের মোবাইলের স্ক্রিনটি কিন্তু আমার মোবাইলে সম্পূর্ণ চলে আসছে। আমি ওই মোবাইলে যেটাই ইউজ করি না কেন আমি সেমটা কিন্তু আমার এই মোবাইল থেকে আমি দেখে নিতে পারবো। ঠিক আছে বন্ধু, এটা আরও স্পিডে দেখে, আমার নেটের স্পিডটি একটু স্লো বিতে এরকম দেখাচ্ছে। জাস্ট আমি পাশের মোবাইলে ইউটিউবটি ওপেন করছি, আমার এই মোবাইল থেকে কিন্তু আমি ইউটিউবটি পাশের মোবাইলের ইউটিউবটি দেখে নিতে পারছি। তো এই মোবাইল থেকে যদি আমি সেটিংয়ে চলে যাই এই টু জেড, আমি মোবাইল থেকে যেটাই করি না কেন সেম কিছুই কিন্তু আমার এই মোবাইল থেকে আমি দেখে নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি ওই মোবাইল থেকে কলটি কেটে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, কলটি কেটে দিলাম। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা মেসেঞ্জারের স্ক্রিনটাকে শেয়ার করতে পারেন আপনার যে কোনো ফ্রেন্ডের সাথে, যে কারোর সাথে। ঠিক আছে বন্ধুরা, তার মোবাইল থেকে যেটা করবে সেটা কিন্তু আপনার মোবাইল থেকে দেখতে পারবেন, বা আপনি যদি স্ক্রিনটা শেয়ার করেন তার আপনার মোবাইল থেকে যেটা করবেন সেটা কিন্তু তার মোবাইল থেকে দেখতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবেই কিন্তু মেসেঞ্জার স্ক্রিনটাকে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।